Dear students, आज के हमरा class 9 math robot राशिमाला थे के exercise 2.5 थे के किसी अंक को लो। ये chapter अंक को ली करते के लिए कोई एक पत्र बोली अवेदन खूब प्रयोजन आ चें। ताई कोई एक पत्र बोली बहुत तुरंत अवेद संपर्क क्या मी मदद भी में तुलत बोल लाम। ये अवेद बोले तुमरा धीरे-धीरे खाता ही तुरंत नहीं। Actually अवेद बोलते हमरा की बोली अवेद कथा के अर्थ होच्छे যার কোনো ভেদ নেই মানে পার্থক্য নেই কিসের পার্থক্য নাই নেই দেখো আমি প্রথমে যে অবেদ্য বলেছি সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তো এখানে পার্থক্য নেই বলতে এখানে এই ইকুয়াল টু যে চিহ্নটা আছে ইকুয়াল টু যে চিহ্নটা আছে এই ইকুয়াল টু চিহ্নের ডান দিক আর বাম দিক কোনো পার্থক্য নেই কিন্তু উপর দিয়ে দেখলে দেখা যাচ্ছে যে পার্থক্য যথেষ্ট হচ্ছে এটার চেহারা কিরকম পাল্টার চেহারা কিরকম দেখতে পার্থক্য দেখা যাচ্ছে অথচ অন্তর্নিহিত ভাবে মানে ভিতরগত ভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই আমি এখন করে দেখাবো পার্থক্য নেই যে সেটা দেখো আমি যদি এ প্লাস বি হোল স্কয়ারটাকে তুলে আনি এখানে তাহলে এটা যদি আমি বিশ্লেষণ করে যদি দেখি যে এটা মানে এত আসছে তার মানে তাহলে বুঝতে পারবে যে এটা আসলে এক প্লাস বি হচ্ছে মানে দিস এই এই জিনিসটি দুইটা সেম দুই ধর ঠিক আছে দেখো এ প্লাস বি হচ্ছে এই জায়গাটা অ্যাকচুয়ালি এটা কি আমরা যদি দেখ বলি যে এ স্কয়ার সমান সমান কি এ স্কয়ার মানে হচ্ছে এ গুণ এ এ মাল্টিপ্লাই একে এ দিয়ে মাল্টিপ্লাই করা কারণ এর উপরে মনে মনে ওয়ান আছে এই এর উপরে মনে মনে ওয়ান আছে তো এই দুটি পাওয়ার কি হয়ে যায় গুণের সময় কি হবে যোগ হয়ে যায় ওয়ান প্লাস ওয়ান টু অর্থাৎ টু কে আমি এ স্কয়ার কে আমি ভেঙে এ ইন্টু এ লিখতে পারবো সেম ভাবে আমি যদি এ স্কয়ার কে এ ইন্টু এ লিখি তো এ প্লাস বি পুরোটার উপরে আছে কি স্কয়ার যেমন এর উপরে স্কয়ার এ ইন্টু এ প্লাস বি এর উপরে যদি স্কয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস বি দিয়ে আবার এ প্লাস বি গুণ করবো এটা জানো তোমরা গুণের নিয়ম এ প্লাস বি সঙ্গে এ প্লাস বি গুণ করতে গেলে কি করতে হয় এ প্লাস বি সঙ্গে একবার এ গুণ করবো আবার এ প্লাস বি সঙ্গে আবার বি গুণ করবো ঠিক আছে তো এই সেই হিসাবে আমরা লিখলাম এ ইন্টু এ প্লাস বি প্লাস বি ইন্টু এ প্লাস এরপরে কি আসছে এর সঙ্গে প্রথমত এই এ গুণ করবো এর উপরে মনে মনে ওয়ান এই এর উপরে মনে মনে ওয়ান আছে তার মানে এর আর এ গুণ করলে এর পাওয়ার গুলি কি হয়ে যাবে যোগ হয়ে কত হবে ওয়ান প্লাস ওয়ান টু হয়ে যাবে এর পাওয়ার টু এস স্কয়ার নেক্সট এর সঙ্গে প্লাস ডি প্লাস এর সঙ্গে প্লাস ডি গুণ চিহ্নগুলো কিন্তু গুণ করতে লাগে তো প্লাসে প্লাসে প্লাস এটা তোমরা জানো এর সঙ্গে বি গুণ করলে এ বি এদের পাওয়ার কে আবার কিন্তু অ্যাড হবে না যোগ হবে না কারণ কি এ আর বি ভিন্ন রাশি দুটি ভিন্ন রাশির পাওয়ার কখনো গুণের সময় যোগ হবে না একই রকম এক জাতীয় রাশি হতে হবে এ হলে এ সবগুলি এ হতে হবে বি হলে বি সবগুলি তখন গুণের সময় পাওয়ার গুলো যোগ হবে এই জন্য এ একটা এ এবং বি ভিন্ন রাশি হওয়ার কারণে এদের পাওয়ার আর যোগ হলো না এটা তোমরা জানো নিশ্চয়ই প্লাস বি আর এ যদি গুণ করি বি ইন্টু এ মানে বি এ তো বি এ তো লেখবো না এ বি লেখবো কারণ এ বি একবার লেখা হয়েছে আমরা তারপরও আমি বলে রাখছি যদি এরকম বীজগাণিতিক কোনো রাশিমালা গুণ করতে গেলে বা কোনো যোগ বা বিয়োগ করতে গেলে যদি দেখা যাচ্ছে এ বি বি এ এক্স ওয়াই এভাবে থাকে তাহলে বাইস রেডে লেখার চেষ্টা করবো আলফাবেটিক্যালি যেটা প্রথমে আসবে সেটাকে আমরা লিখবো এ আর বির মধ্যে প্রথমে এ আসবে তাই এ বি লিখবো এটা প্রথম থেকে লিখতে চেষ্টা করবো বি প্লাস বি বি প্লাস বি ইন্টু প্লাস প্লাসে প্লাসে প্লাস বির সঙ্গে বি এইটা আবার সমজাতীয় রাশি এটাও বি এটাও বি বির উপরে ওয়ান এই বি উপরে ওয়ান আছে তাই হ্যাঁ ওয়ান ওয়ান প্লাস হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান টু হয়ে যাবে বি স্কোয়ার বির উপরে তো এখন কি দাঁড়াবো দেখো এ স্কোয়ার
প্লাস এবি প্লাস এবি, এটাও প্লাস এবি, এটাও প্লাস এবি, দুটো সেম রাশি এবং তাদের আগে চিহ্ন প্লাস আছে, একরকম চিহ্ন দিবা, তো কি করতে হবে, যোগ করতে হবে, একটা এবির সঙ্গে একটা এবি যোগ করলে মোট দুটা এবি হবে প্লাস বি স্কয়ার। বাস তাহলে দেখো তো, চেক করে দেখো এখানে কি এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার, এটাও এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার। তাহলে দেখো আমরা কিভাবে এ প্লাস বি হোল স্কয়ারকে ভেঙে এটা করতে পারলাম এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার। এইভাবে প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা অভেদের বাম পক্ষ ডান পক্ষ সমান সমান আছে, যদি আমরা হিসাব করে বের করি তাহলে আমরা দেখতে পাবো। এটা সবগুলো আমি এরকম করাবো না, কারণ আমাদের চ্যাপ্টারের অঙ্কগুলি করতে হবে এই এই অভেদগুলির সাহায্যে। দেখবো আমরা, দেখো এম এস হোল স্কোয়ারকেও আমরা তোমরা সেইভাবে করতে পারো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্রত্যেকটাকে, কখনো কখনো আমরা ডান পক্ষ দিয়ে স্টার্ট, যেমন এই যে বড় অপর অভেদের এই অভেদটাকে আমরা বাম পক্ষ দিয়ে স্টার্ট করলে এটা মিলাতে কষ্ট হবে, ডান পক্ষ নিয়ে আমরা করবো, ডান পক্ষ নিয়ে কাজটা করার পর দেখবো এই রেজাল্টটা আসবে। ঠিক আছে, প্রত্যেকটা তোমরা যদি কখনো কোনোটা ট্রাই করে নিজেরা করতে ব্যর্থ হও তাহলে আমাকে জানাবে, আমি করে দেখাবো। এটা মানে তোমরা এখনই তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা অভেদকে খাতায় তুলে রেখে দাও, আরও কিছু কিছু অভেদ আছে যেগুলি তোমাদের বেশি করে দরকার পড়বে না, এই চ্যাপ্টার অঙ্কগুলি করতে আপাতত এই অভেদগুলি বলেই চলবে। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওটা পজ করে করে তুলে নিতে পারবে। ঠিক আছে, অঙ্কগুলি তুলে নিয়েছি এক্সারসাইজ 2.5 থেকে। প্রথম অঙ্কটিতে বলা হয়েছে উপযুক্ত অভেদ প্রয়োগে নিচের গুণফলগুলি নির্ণয় করো। তো দেখো এখানে দেওয়া আছে আমি গুণের গুণফল নির্ণয় করার কথা বলছি, অভেদ প্রয়োগ করো উপযুক্ত অভেদ, যার সঙ্গে যেই অভেদটা থাকবে সেই অভেদ অভেদটা আমি ইউজ করবো। দেখো এখানে এক্স প্লাস, প্রথম অঙ্কটি এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 10, এটা দেখতে কোন অভেদের মতো, আমরা এর আগে তোমাদেরকে দিয়েছি কতগুলি অভেদ সেগুলো নিশ্চয় তুলেছ খাতাতে আছে, এগুলো দেখে বুঝতে চেষ্টা করো এটা কার সঙ্গে মিলে। এটা নিশ্চয়ই দেখো আমি অঙ্কটা এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 10, দেখো এই অভেদটা দেখতে কি এরকম একটা অভেদ ছিল না আমাদের, এক্স এক্স আমি দেখাচ্ছি এ প্লাস এক্স ইন্টু এ প্লাস 1 একটা অভেদ এরকম ছিল। দেখো দেখো এটার ভ্যালুটা ছিল কত, এটার মানটা ছিল এই দুটোর গুণফল এ স্কোয়ার প্লাস, তারপরে এই দুটো প্লাস হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এ প্লাস তারপরে এক্স এরকম ছিল। তাহলে ঠিক এইটা যেভাবে লেখা হয়েছে এখানে এ এ এখানে এক্স এক্স সেম জিনিস, এখানে এক্স আর ওয়াই একটু আলাদা, এখানে 4 এর টেন ও তাই এ এর জন্য এক্স স্কোয়ার এক্স এক্স এর জন্য আমরা লিখবো এক্স স্কোয়ার। তারপরে আছে এখানে কি প্লাস, দেখো আমি প্লাস তারপর এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মানে এইটা আর এখানে শেষ এই ব্রেকের শেষটা এই ব্রেকের শেষ, এই জন্য এই ব্রেকের শেষ 4 আর এই জন্য 4 প্লাস ওয়াই মানে 4 প্লাস 10 ব্রেকেট ক্লোজ করে এ এ মানে প্রথম এই যে প্রথমটা প্রথম নাম এক্স প্লাস এক্স ওয়াই, এক্স ওয়াই বলতে শেষ দুটা 4 ইন্টু 10 4 ইন্টু 10 ঠিক আছে বুঝে গেলাম 4 ইন্টু 10 4 ইন্টু 10 নেক্সট এক্স স্কয়ার প্লাস 4 প্লাস 10 কত হয় 4 প্লাস 10 14 14 এক্স প্লাস 4 দশে 14 প্লাস হয়ে গেল। এই হচ্ছে আবেদন প্রয়োগ করে গুণটা, এছাড়া তো অন্য পদ্ধতিতে আমরা গুণের যে সাধারণ যে গুণের পদ্ধতি সেই গুণের পদ্ধতিতে গুণ করলেও এটাই আসবে, কিন্তু আমাকে সাধারণ গুণের পদ্ধতির মাধ্যমে গুণ করতে বলা হয়নি, বলেছে অভেদ প্রয়োগ করে তাই এভাবে করেছি। দ্বিতীয় অঙ্কটিতে আমরা কি করবো, দুই নম্বর অঙ্কটি দেখো এক্স প্লাস 10 আর এক্স প্লাস 8 ইন্টু এক্স মাইনাস 10, তাহলে এটাও দেখ যদি আমরা দেখি
এটা যদি একটা প্লাস আছে একটা মাইনাস আছে, যদি এটা এইট, এটা যদি মাইনাস এইট হতো তাহলে আমরা আরেকটা অবস্থা যেতাম, প্লাস দিন দেবেন, কিন্তু এটাতে নেই ঠিক দাদা দাদা ছ, তাহলে আমার ওই সেম পদ্ধতিতে যাবো, সেম পদ্ধতিতে আমরা ইউজ করবো। তো এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানে দুটোতে প্লাস, এখানে এটাতে প্লাস ছিল এটাতে মাইনাস, কিচ্ছু হবে না, আমরা প্লাসের নিয়মেই করে যাবো, কিন্তু যেখানে মাইনাস আছে আমরা সেখানে মাইনাস ইউজ করে যাবো। তাহলে আমরা x plus 8 into x minus 10 কিভাবে, প্রথমে x স্কয়ার তারপরে প্লাস তারপরে এই দুটো লিখব, এই দুটোর মধ্যে যে যে চিহ্ন আছে সেই চিহ্নগুলি ইউজ করবে, তাহলে প্লাস 8 প্লাস দিতে হয় না, মাইনাস 10 মাইনাস দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই কাজটা নেক্সট হচ্ছে এক বাইরে দিয়ে আমরা লিখব x, তারপরে আমরা এখানে প্লাস এখানে 8 এটার সঙ্গে রাখুন, তো এখানেও আবার মাইনাস 10 টু মাইনাস 10 এখানে ইউজ করবো, x স্কয়ার প্লাস এখানে একটা কথা আছে প্লাস 8 ভিতরে ব্র্যাকেটের ভিতরে প্লাস 8 আছে ভিতরে আছে মাইনাস 10, প্লাস 8 মাইনাস 10 দুরকম যদি সিম্বল থাকে তাহলে আমি কি করবো, প্লাস এবং মাইনাস যদি এরকম আছে তাহলে আমরা কি করবো, বিয়োগ করবো, 10 থেকে 8 দিলে 8 থাকে 2, এবং বড় চিহ্ন আছে কোনটা মাইনাস, মাইনাস 2, মাইনাস 2 হবে, তো এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস একেবারে 2 হয়ে গেল, আর এক্স থাকবে আর দিকে প্লাস, এটার সঙ্গে মাইনাস 10 গুণ করে প্লাস মাইনাস মাইনাস 8 বসে, বাস এই হচ্ছে। এরকম ভাবে আমরা যদি করি নেক্সট হচ্ছে চার নম্বরটা তিন নম্বরটা ধরে নিই, তোমরা নিজের আছে ট্রাই হবে, তিন নম্বরটা এই জাতীয় অঙ্কই আছে দেখে নিন, চার নম্বরটা আমি শোনাচ্ছি, আমি y স্কোয়ার প্লাস 2/2 ইন্টু y স্কোয়ার মাইনাস 3/2, এটা দেখতে দেখো ভালো করে দেখো, এটা ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার আছে, এটা 3/2 এটাও 3/2 আছে, শুধু এই মাঝখানে এখানে প্লাস তো এখানে মাইনাস, এটা দেখতে এরকম একটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার মতো লাগছে না ঠিক, এ এ বি বি প্লাস মাইনাস, এ এ বি বি প্লাস মাইনাস, তো এটার জন্য মানটা কি ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখে নাও আমাদের যে চারটা আছে তোমাদের খাতায় পড়েছো, এটার জন্য যদি এরকম জাতীয় হয় স্কোয়ার মানে বি স্কোয়ার, মানে প্রথমটা স্কোয়ার মাইনাস বি প্লাস স্কোয়ার, সেম ভাবে তুমি এখন দেখে গেলো তোমার ওয়াই প্রথমটাও তুমি ওয়াই স্কোয়ার উপরে আবার স্কোয়ার দিতে হবে, সূত্রের যে স্কোয়ারটা এটা তো এক ওটাকে এ বলছি, এবং মাইনাস 3/2 উপরে স্কোয়ার y স্কয়ার অফ স্কয়ার, মানে স্কয়ার অফ স্কয়ার মানে কি, পাওয়ার পাওয়ার উপরে পাওয়ার অফ পাওয়ার থাকে তা গুণ হয় কি, তো 2 × 4 বাই পাওয়ার 4 মাইনাস 3 স্কয়ার মানে কত, 3 স্কয়ার মানে এখানে কিন্তু দেখো এটা পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ করেছি, পাওয়ার এটা পাওয়ার এটা পাওয়ার, এটা কিন্তু পাওয়ার নয়, এটা এখানে যেমন y এর উপরে 2 ছিল y এর পাওয়ার, এটা কিন্তু কোনো x বা y বা a b c এর সঙ্গে ডাইরেক্ট 3/2, তাই 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 3 × 3, 3 × 3 মানে 9, কিভাবে 2 পুরো স্কোয়ার হয়ে একটা হোল ব্রেকার আছে নিচে 2 থাকলে আর বড় স্কোয়ারটা বড় হয়ে যাবে, 2 স্কোয়ার মানে বাস, ঠিক আছে? তো এভাবে তোমরা পরের যে 5 নম্বর যে অঙ্ক 3 − 2x × 3 + 2x, এটা কি অঙ্ক কি হবে দেখো, দেখো প্রথমে মাইনাস আর এখানে পরের প্লাস, এটা 3 এটা 3 এটা 2x এটা 2x, তাহলে এই ঠিক এই জাতীয় এখানে শুধু প্লাস আর মাইনাসটা আগে পিছিয়ে আছে, পুরো অসুবিধা নেই, সেম প্রসিডিউরে এখানে 3 স্কোয়ার এটা লাইক 3 স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার, 3 স্কোয়ার ভেঙে 9 করব আর 2x হোল স্কোয়ার ভেঙে 4x স্কোয়ার করব, তাহলে 9 মাইনাস 4x স্কোয়ার তো শেষ, বাস এইভাবে করে নেবে, ঠিক আছে? এটা আমি করলাম আর তোমরা নিজেরা ট্রাই করবে।
এরপর আমরা একটি মজাদার অঙ্ক চলে যাব দুই নম্বরে। দুই নম্বর বলছে সরাসরি গুণ না করে গুণফল নির্ণয় করো। সরাসরি গুণ করতে আমরা যেমন নাম দাও করে যেমন লেখে উপরে নিচে লেখে গুণ করে নিই, সেই গুণ না করে একটা অভেদ প্রয়োগ করে কিভাবে আমরা গুণ করবো। 103 into 107 এটাকে আমরা এমন ভাবে কায়দা করে লিখবো যাতে কোনো না কোনো অবেদের অবেদের সঙ্গে এটা ম্যাচ করে। আমরা কোন কিভাবে লিখবো যাতে কোনো না কোনো অবেদের মধ্যে পড়ে। দেখো আমরা যদি বুদ্ধি করে আমরা এটাকে এইভাবে লিখতে লিখতে কি হয় দেখো 100+3 = 100+7 দেখা যায় কিনা দেখো তো 103 কে আমরা 100+3 লিখতে পারি, আবার 107 কে 100+7 লিখতে পারি। দেখো তাহলে কোন অবেদে বলছে একটু আগে এখন যে অঙ্কটা করেছিলাম সে সেম ভাবে সেম অবেদে মধ্যে মধ্যে করবো। তাহলে এটা আমাদের এখানে কি করতে হবে এটা আমি স্কোয়ার লিখবো 100 স্কোয়ার + এটা লিখবো 3+7 × 100+3 × 7 একবার সহজ হয়ে যাচ্ছে। দেখো আগে যদি অন্যভাবে গুণ করলে গুণটা সময় লাগবে, এখন তাড়াতাড়ি হয়ে যাবে। 100 স্কোয়ার মানে কি দুটি শূন্য থাকলে স্কোয়ার দুটি শূন্য পর্যন্ত যদি স্কোয়ার থাকে তাহলে তার ডাবল হয়ে যাবে, মানে দুটার জন্য 4টা শূন্য হবে। যদি কিউব থাকতো তাহলে 3 গুণ হয়ে যাবে, 3 গুণ 6টা হয়ে যাবে শূন্য। 3-এর সাথে যোগ করলে কত হয় 10, 10 এর সঙ্গে 100+ 3 = 21 + 2 + 3 + 10 এর সঙ্গে 100+ 21 যোগ করলে কত হয় 1,011 এই হচ্ছে অবেদের সাহায্যে গুণ করে সরাসরি গুণ না করে। ঠিক আছে, খুব সহজ বিষয়। এভাবে আমরা পরে এই 95 × 96 এটাকে আমরা লিখবো 100 - 595 হবে ইন্টু 100 - 4 96 কে 100 - 4 লাগলে 96 লাগবে, হয় সেম প্রসিডিউর আমরা লিখে কাজটা করে দেবো। ঠিক আছে, 3 নম্বরটা আমি দেখাচ্ছি এখানে। তাহলে কত হলো 100 + 4 = 104 and 100 - 4 = 96 তাহলে প্লাস বি ইন্টারনাল ভেক্টরকে লিখেছিলাম আমরা a + b (a - b) সমান কত a² - b² এই ফর্মুলাতে আমরা কাজটা করব। এটা হচ্ছে a + b (a - b) তাহলে a² - b² মানে 100² - 4² 100² মানে ১০ থেকে ৬ - ৬ = ৮ ১০ থেকে ১-৬ = ৯ ১০ থেকে ১-৯ = ৮ ১০,০০০ থেকে ১৬ - করলাম ৯,৮৯,৮৪৪ ঠিক আছে। খুব সহজ বিষয় একেবারে দেখবে, মজাদার অঙ্ক। নেক্সট আমরা
উপযুক্ত অভেদ প্রয়োগে উৎপাদন বিশ্লেষণ করো। উৎপাদন আমরা এখন অভেদ প্রয়োগ করে প্রয়োগ উৎপাদন করছি। দেখো আমরা 9k 3x y স্কোয়ার লিখলাম, এখন মাঝখানে যদি আমি 6xy বানাই এদের সাহায্য দিব তাহলে আমাকে আরো উল্টো 2 আনতে হবে, 2 × 3x + y কেন করলাম এটা? এটা আমি কি কি সাহসের সঙ্গে এটা করলাম? দেখো আমার তো এটাকে তো করতে পারলাম আমি 3x² y² করলাম, ধারণা করে নিলাম যেটা x² এটা b² করলাম, মাঝখানে যদি সেটা 2 এভি দিয়ে দিই আমরা আমাদের প্রথম যে অবস্থা ছিল a + b² = x² + 2ab + b² এই যে এই হলো x² এই হলো b² আর সূত্রের যে মধ্যে 2ab আছে 2 হচ্ছে 3x আর b হচ্ছে তাই হলো। তাহলে এখন একটা কোয়েশ্চন করে দেখো, এটা 3x² ভাঙলে 10x² হবে, y² ভাঙলে তো y² হবে, 2 × 3x y যদি ঘুরিয়ে নাও তিন দুগুণে 6x² হয়ে যাচ্ছে। তার মানে এটা অন্য কিছু না, এটা হচ্ছে a + b² হলো, a + b² বলতে এখানে a বলতে 3x কিন্তু আছে, আমরা তারপরে 2 নম্বরটি যদি করি আমরা 4y² - 4y + 1 সেম ভাবে আমরা 2y² - 1² সূত্র 2 × 2y × 1 + দেখো তো দুগুণে 4y × 1 4y। তাহলে এটাও সেম ভাবে রাইমাইনাস বলস কে সূত্র করছে s² - 2ab + b² রাইমাইনাস বলস কে যেখানে a হচ্ছে 2y - b হচ্ছে 1 স্কয়ার, তার মানে এটা 2y - 1 2y - 1 প্লাস তাই হোক। নেক্সট 6 নম্বরটা x² - y² 100 এটাকে আমরা সিম্পলি x² - b² আকারে সাজাবো। দেখো x² - y/100 কে আমরা 10² লিখতে পারি, তো x² - b² এর প্রায় দিলে হয়ে গেল এই যে a + b × a - b = x² - b² এর ডান দিকেটা আছে এখানে a² x² b² y/10 হোল স্কয়ার একেবারে সহজ। আশা করি বুঝতে পেরেছি।